দেশীয় পদার্থের আমরা হচ্ছে গিয়ে যে ধর্মগুলো সেই ধর্মগুলো নিয়ে আলোচনা করব। বয়েলস চার্লস ল তারপর গেলুসাকের চাপের সূত্র, এইগুলো তো ক্লাস টেনে পড়ে এসছে। আমি ওই ঠিক ওই জায়গাটায় আমি যাব না, আমি তার গাণিতিক যে রূপগুলো রয়েছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাব। যেমন ধরো বয়েলস ল কি বলেছিল, ভি ভ্যারিসেস ওয়ান বাই পি যখন এন ও টি কনস্ট্যান্ট। এন মানে কি, এন মানে হচ্ছে মোল নাম্বার বা হচ্ছে গিয়ে মাস অফ দা গ্যাস এটা, এবং টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাকর্ডিং টু বয়েলস ল ভি ভ্যারিসেস ওয়ান বাই পি। তো ভি ইকুয়াল টু কি হবে, কে ইন্টু ওয়ান বাই পি, দ্যাট মিন্স ভি ইকুয়াল টু কি হবে, কনস্ট্যান্ট। এবার আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি পি ভি ভার্সেস পি, তার লেখচিত্রটা কেমন হবে, ধরো এরকম। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে পি ভি ভার্সেস পি যদি লেখচিত্রটাকে আমি স্থাপন করি তাহলে কেমন হবে, খেয়াল করে দেখো। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে অল টাইম সেই পি ভি ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে পি ভির ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে মানে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এক্স অ্যাক্সিসটা চেঞ্জ হবে, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কনস্ট্যান্ট হবে, তার মানে কি হবে, দ্যাট উইল বি প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর সমান্তরাল হবে। এটা হচ্ছে টি ওয়ান টেম্পারেচার। এখন আমি যদি ধরি টি টু গ্রেটার দ্যান টি ওয়ান, দ্যাট মিন্স আবার একটা লেখচিত্র আঁকবো যখন টেম্পারেচারটা টি টু হবে, টি টু গ্রেটার দ্যান টি ওয়ান, তখন লেখচিত্রটা কেমন হবে। তাহলে পি ভি ভার্সেস পি এট কনস্ট্যান্ট টেম্পারেচার সর্বদাই লেখচিত্রটা এরকম হবে, কিন্তু টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তখন লেখচিত্রটা কেমন হবে, এইরকম প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হবে, কিন্তু কি হবে, এটা হচ্ছে ওপরের দিকে যাবে, মানে এটা হচ্ছে টি টু টেম্পারেচারে হবে যদি কন্ডিশনটা হয় টি টু গ্রেটার দ্যান টি ওয়ান। কেন কি, কারণ টেম্পারেচার বাড়ালে কি হয়, তখন ভলিউম তো বেড়ে যায়। তাহলে ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে, পিভির ভ্যালুটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি বেড়ে যাবে, যার জন্য হচ্ছে গিয়ে এই পিভি যে এই অক্ষাং মানে যে অক্ষে এই পরিমাণটা, সেই পরিমাণের মানটা বেড়ে যাবে, যার জন্যে লেখচিত্র টি টু আর এটা টি ওয়ান, তারপরে টি টু এটা দেন টি ওয়ান, তাহলে লেখচিত্র হবে আমার এইটা। এরপরে কি, এরপরে বলছে ভি ভার্সেস ওয়ান বাই পি যদি আমি প্লট করি তাহলে তার লেখচিত্রটা কেমন হবে, বয়েলস ল অনুযায়ী তাহলে ভি ভার্সেস ওয়ান বাই পি, তাহলে এদিকে ভি এদিকে ওয়ান বাই পি, তাহলে ভি ভ্যারিসেস ওয়ান বাই পি, তার মানে ভি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই পি। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি ভি কে প্লট করি, এক্স অ্যাক্সিস বরাবর যদি ওয়ান বাই পি কে প্লট করি তাহলে কি হবে, কে এক্স, তার মানে কি, দ্যাট রিসেম্বলস টু ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের যদি ইকুয়েশন হয় তাহলে কি হবে, যেটা একটা স্ট্রেট লাইন হবে, দ্যাট উইল পাসেস থ্রু দ্য অরিজিন। কিন্তু প্রকৃত অর্থে আমি অরিজিন দিয়ে আমি পাস করবো না, এক্সট্রা প্লট করলে যেন অরিজিন অরিজিন দিয়ে আসে এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। একদম ডাইরেক্ট এখানে বোল্ড লাইন দিয়ে আমি লেখচিত্রটা আঁকতে পারবো না। ধর আমি বলছি এটা টেম্পারেচার টি ওয়ানে হচ্ছে, টি ওয়ান কনস্ট্যান্ট টেম্পারেচারে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি অরিজিন দিয়ে স্টার্ট করতে পারবো না। দেখো অরিজিন যদি পাস করতে হয় ভিয়ার ভ্যালুটা কি হয়, জিরো হয়, তাহলে আয়তনটা কোনো গ্যাসের শূন্য, তাকে নিয়ে তুমি কোনো এক্সপেরিমেন্ট করবে এটা তো বাস্তবে সম্ভব নয়, যার জন্যে এক্ষেত্রে তুমি কখনোই এটা ইউজ করতে পারবে না। কিন্তু এক্সট্রা প্লট করলে যেন হচ্ছে অরিজিন বা মূল বিন্দু দিয়ে যায়, এইরকম সিস্টেমটা বা ব্যবস্থাটা তোমাকে এখানে রাখতে হবে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার লেখচিত্র টি ওয়ান। যদি ধরো গিয়ে আমি বলছি আরেকটা লেখচিত্র আনছি, মানে এক্সপেরিমেন্টটা করছি টি টু টেম্পারেচারে, টি টু গ্রেটার দ্যান টি ওয়ান, তখন সেই সেই স্ট্রেট লাইনটা মানে দ্যাট উইল পাসেস থ্রু দ্য অরিজিন, কিন্তু সেই লেখচিত্রটা চরিত্র হবে এখানে একটু কি হবে, এটা ওপরের দিকে উঠবে, মানে এর যে প্রবণতাটা দেখো এটা একটু ওপরের দিকে উঠবে, এবং এটাও পাস করবে এক্সট্রা প্লট করলে কোথায় যাবে, না এই অরিজিন দিয়ে পাস করবে। তার মানেটা হলো এইটা, টেম্পারেচার বাড়ালে যেহেতু ভলিউম বাড়ে, যার জন্য যে কোনো একটা পয়েন্টে যদি ভাবো তাহলে ধরো এই টি ওয়ান এর ক্ষেত্রে তার ভলিউম হচ্ছে এইটা, কিন্তু টি টুর ক্ষেত্রে ভলিউম কত এতটা হবে, কারণ টেম্পারেচার বাড়ালে আমি জানি কি ভলিউম বাড়ে, যার জন্য অবভিয়াসলি এই যদি টি টু গ্রেটার দেন টি ওয়ান লেখচিত্র আঁকতে দেয় আমি তাহলে এই ধরনের লেখচিত্রকে আঁকবো, যদি কম হয় তাহলে নিচেই যাবে। এও যে ভি ভার্সেস যদি পি লেখচিত্র আঁকতে বলে কনস্ট্যান্ট টেম্পারেচার, ভি ভার্সেস তাহলে সেক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে,
না এদিকে v এদিকে ভার্সেস t এই লেখচিত্র আমরা এক্সপোনেনশিয়াল ইন নেচার মানে কি রকম হচ্ছে না এটা হচ্ছে যে প্যারাবোলিক ইন নেচার অ্যাকচুয়ালি লাইক দিস কিন্তু এই প্যারাবোলিক ইন নেচার মানে হচ্ছে এটাকে আমি কখনো কোনো অক্ষতে আমি টাচ করতে পারবো না কেন পারবো না ধরো আমি বলছি এই লেখচিত্র এই মাথাটাকে আমি y অ্যাক্সিসে টাচ করে দিলাম যখন y অ্যাক্সিসে টাচ করে দিলাম তাহলে x অ্যাক্সিসের ভ্যালু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে একটা গ্যাসের আয়তন রয়েছে অথচ তার চাপ শূন্য এটা তো বাস্তবে হতে পারে না ঠিক সিমিলারলি আমি লেখচিত্রকে যদি আমি এক্স অক্ষতে টাচ করে দিই এক্স অক্ষতে টাচ করলে কি হবে তাহলে ওয়াই অক্ষের ভ্যালুটা জিরো হয়ে যাবে তাহলে গ্যাসের প্রচুর চাপ রয়েছে অথচ তার আয়তন শূন্য এটা তো বাস্তবে হতে পারে না যার জন্য লেখচিত্রকে কখনো আমি টাচ করতে পারবো না এখানে এইবার ধরো এই লেখচিত্র টি ওয়ান কেলভিনে আমি হচ্ছে গিয়ে লেখচিত্রটা নিয়ে গেছি আমি যদি টি টু কেলভিনে আঁকি তাহলে অবভিয়াসলি লেখচিত্রটা এরকম হবে টি টু কারণ টি টু গ্রেটার দ্যান টি ওয়ান কেন কি কারণ হচ্ছে গিয়ে যদি টেম্পারেচার তুমি প্রেসারটা ফিক্সড কে টেম্পারেচারটাকে বাড়াও তাহলে ভলিউমটা কি হবে অটোমেটিক্যালি কি হবে বাড়বে তার মানে যেহেতু কোন একটা পয়েন্ট যদি ধরি ধরো এই পয়েন্টটাই ধরি এই পয়েন্টে টি টু কেলভিনে তার ভলিউম এইটা টি ওয়ান কেলভিনে ভলিউম এইটা যেহেতু টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে যার জন্য হচ্ছে লেখচিত্র হবে এইটা এবার দেখো যদি লগ ভি ভার্সেস লগ পি যদি প্লট করতে বলে তাহলে আমি এক কাজ করি v ইকুয়াল টু k বাই p তাহলে লগ v ইকুয়াল টু লগ k মাইনাস লগ p তাহলে মাইনাস লগ k প্লাস মাইনাস লগ p প্লাস লগ k তাহলে আমি কাকে কাকে প্লট করছি লগ v ভার্সেস লগ p তাহলে এই দিকে এটা হচ্ছে লগ v ভার্সেস লগ p আমি এটাকে প্লট করছি তাহলে y ইকুয়াল টু mx প্লাস c টাইপের বাট এটা কি মাইনাস mx কে কি হবে না মাইনাস mx হলে অবভিয়াসলি কি হয়ে যাবে নিচের দিকে আসবে তার মানে তখন তার লেখচিত্রটা ক্যারেক্টারটা হবে এইরকম এখন টাচ করিয়ে দেবো কিনা এটাকে ভাবতে হবে ধরো আমি বলছি আমি প্রথমে y অক্ষকে টাচ করালাম y অক্ষকে টাচ করানো মানে কি হচ্ছে মানে হচ্ছে গিয়ে এক্স অক্ষের ভ্যালু জিরো এবার দেখি সেটা বাস্তবসম্মত কি না এক্স অক্ষের ভ্যালু যদি জিরো হয় দ্যাট মিনস লগ পি ভ্যালু ইকুয়াল টু জিরো দ্যাট ইকুয়াল টু কি লগ ওয়ান তাহলে পি ইকুয়াল টু ওয়ান হ্যাঁ প্রেসারের একটা ভ্যালু পাওয়া যাচ্ছে সুতরাং এখানে টাচ করতে পারি সিমিলারলি আমি যদি এই এক্স অ্যাক্সিস কে যদি আমি টাচ করি তাহলে কি হবে এই লগ ভি ইকুয়াল টু জিরো সিমিলারলি ভি ইকুয়াল টু ওয়ান তার মানে কি টাচ করলে দেখছি ভলিউমও থাকছে প্রেসারও থাকছে সুতরাং অসুবিধার কিছু হচ্ছে না এইবার এই যে অ্যাঙ্গেলটা এখানে কত মাইনাস ওয়ান টেন থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান মানে কত 135 ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি তাহলে এর ক্ষেত্রে লেখচিত্র এইরকম এইবার দেখো এই যে অংশটা সি সি মিন্স কি লগ কে তাহলে সি এর ভ্যালুটা পেয়ে গেলাম লগ কে তাহলে লগ কেটা বসিয়ে ফেললাম আমি আমি এখান থেকে বার করতে পারলাম লগ এর ভ্যালুটা কত এইবার চার্লসের ল কি বলেছিল চার্লসের ল বলেছিল যে আমি যদি ভর এবং প্রেসার যদি কোন একটা গ্যাসের কনস্ট্যান্ট রাখি তখন কি হচ্ছে না তখন ওই গ্যাসটার যা আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াই বা কমাই তাহলে 1/273 অংশ ওর ইনিশিয়াল যে আয়তন ছিল সেটা বাড়বে বা যদি কমাই কমবে এটা মাধ্যমিকে পড়েছে তার মানে ধরো আমি বলছি কোনো একটা গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন হলো ভিজিবল তাহলে আমি যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে বাড়াই তাহলে তার আয়তনটা বর্তমানে কত হবে তাহলে বাড়বে তো তার মানে বেড়ে ধরো এটা হচ্ছে ভিটি হলো দ্যাট ইকুয়াল টু কত ভি জিরো তো ইনিশিয়ালি ছিল তার সঙ্গে কত হবে ভি জিরো ইন্টু টি বাই 273 লেখচিত্র আঁকতে হবে অর্থাৎ ভলিউম ফাইনাল ভলিউম ভার্সেস হচ্ছে গিয়ে টেম্পারেচার ইন সেন্টিগ্রেড যদি যদি বার করতে হয় ভিটি ধরো ভিটি এটা ফাইনাল তোমার হচ্ছে গিয়ে ভলিউম তাহলে কি হচ্ছে না এটা কাকে নির্দেশ করছে না y ইকুয়াল টু mx প্লাস c টাইপের ইকুয়েশন কে নির্দেশ করছে y ইকুয়াল টু মানে এটা vt আর এটা যদি t হয়
তাহলে y ইকুয়াল টু mx প্লাস তাহলে কি প্রবণতা কি হবে পজিটিভ হবে তার মানে এটা এরকম উপর দিকে চলে যাবে যেহেতু c রয়েছে তার মানে কত এই এই যে প্রথমে যে প্রাথমিক আয়তন c মানে রিজলভস টু v0 মানে এইটুকু আয়তন কত হবে v0 কি ইন্ডিকেট করছে মানে একটা জিনিস বোঝা গেছে তাহলে এর যে প্রবণতাটা প্রবণতা মানে কত দ্যাট ইজ থিটা তাহলে tan থিটা tan theta equal to equal to কত হচ্ছে না v0 by 273 আমি দেখো এই লেখচিত্র থেকে আমি দুভাবে এই গ্যাসটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনটা বার করতে পারি কেমন করে যদি লেখচিত্র আমার এরকম হয় এইখান থেকে v0 কে বার করতে পারি যদি আমার এটা বলে না দেওয়া থাকে তাহলে আমি কিভাবে বার করব আমি করব কি যে ওই গ্রাফ পেপারে যেখানে দুটো পয়েন্ট আমি স্থির করলাম বা এখানে একটা পয়েন্ট স্থির করলাম বা এখানে একটা পয়েন্ট স্থির করলাম দিয়ে করলাম কি এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম মানে এখানে কত ঘর রয়েছে বা এখানে কত ঘর রয়েছে আমি হিসাব করে নিলাম তাহলে এটা যদি tan theta হয় তার মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্বটা ধরো এটা a b এটা c তাহলে tan theta equal to কত হয়ে যাচ্ছে ab by bc এটা হয়ে যাচ্ছে তাহলে এটা কটা ঘর পেয়ে গেলাম তাহলে ab পরিমাণ পেলাম এটা কটা ঘর পেয়ে গেলাম bc পরিমাণ পেলাম তাহলে m সমান হয়ে গেল কত এইটা আর m সমানই কত দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে v0 by 273 তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ভার্সেস ফাইনাল ভলিউম প্লট করলে আমি এখান থেকেও পেয়ে যেতে পারি যদি আমার এটা না দেওয়া থাকে তাহলে এখান থেকে আমি পেয়ে যেতে পারি তার v0 এর ভ্যালুটা কত হবে এইবার দেখো এখানে দেখো এটা এটা ঘটনা এখানে তোমার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে কি না তাহলে টেম্পারেচারে যদি এটা প্লাসের দিক হয় তাহলে টেম্পারেচারে এটা কোন দিক হবে মাইনাসের দিক হবে মাইনাস টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড তখন বলছে এই গ্রাফটাকে যদি আমি এক্সট্রা প্লট করি আমি দেখছি গ্রাফটা ক্রমশ নিচের দিকে নামছে নামতে নামতে এক জায়গায় গিয়ে এক্স অক্ষকে গ্রাফটা টাচ করছে তাহলে যদি এক্স অক্ষকে যদি টাচ করে তাহলে বুঝে নিতে হবে কি তা ওই গ্যাসটার ভলিউম কি জিরো হয়ে যাবে এন্ড প্রশ্ন হচ্ছে যে এই যে ভলিউমটা জিরো হয়ে গেল কোন একটা গ্যাসের তাহলে আমি গ্রাফ থেকে আমি বার করতে পারলাম কোন টেম্পারেচার দিয়ে জিরো হলো আমি গ্রাফে প্লট করে দেখলাম এইখানে যে টেম্পারেচারটা সেটা হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড তখন আমি বললাম যে যে টেম্পারেচারে কোনো গ্যাসের অন্তিম আয়তনটা একদম শূন্য হয়ে যায় সেটাকে বলবো আমি কি পরম শূন্য তাপমাত্রা তাহলে এই যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড এটা প্র্যাকটিক্যালি পেলাম আমি গ্রাফ থেকে তাহলে এইটাকে বলবো পরম শূন্য তাপমাত্রা তাহলে পরম শূন্য তাপমাত্রা মানে যে টেম্পারেচারে গ্যাসের আয়তন শূন্য গ্যাসের আয়তন শূন্য হয়ে হয়ে গেলে কি হবে তার চাপ শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যায় সেটাকে আমি কি বলবো পরম শূন্য তাপমাত্রা এইবার বলছে এটা তুমি প্র্যাকটিক্যালি পেলাম এবার ম্যাথামেটিক্যালি কি করে বার করবো পরম শূন্য তাপমাত্রা মান এটা দেখো আমি যদি এই যে ইকুয়েশনটা দ্যাট ইকুয়াল টু v0 ইনটু 1 প্লাস t বাই এইটা এবার দেখো পরম শূন্য তাপমাত্রা কে অন্তিম আয়তন কি জিরো হয়ে যায় তার মানে কি vt ইকুয়াল টু হবে জিরো তাহলে vt যদি জিরো হয়ে যায় তাহলে বলতে পারি কি v0 ইনটু 1 প্লাস t বাই 273 দ্যাট ইকুয়াল টু জিরো তার মানে দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় তাহলে একটা সংখ্যা জিরো হতে পারে অন্যটা জিরো হবে না আইদার আইদার v0 নট ইকুয়াল টু জিরো অর 1 প্লাস t বাই 273 নট ইকুয়াল টু জিরো হলো এখন কোনটা ঠিক কোনটা ঠিক যদি v0 নট ইকুয়াল টু জিরো হয় তাহলে অবভিয়াসলি 1 প্লাস t বাই 273 ইকুয়াল টু জিরো হতে হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি শূন্য হতে পারে নিশ্চিত পারে না তাহলে যেখানে হচ্ছে গিয়ে ওই লে লাদাখ যেখানে শীতকালে টেম্পারেচার অনেক নিচে নেমে যায় সেখানে সোলজার গুলো তো বাঁচতে পারতো না তার মানে তাহলে তো ওখানে অক্সিজেন গ্যাস সবই তো লিকুইড হয়ে যায় তোমার হচ্ছে গিয়ে ভলিউম জিরো হয়ে যেত তাহলে যেহেতু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হতে পারে না তবে নিশ্চিত ভাবে 1 প্লাস t বাই 273 ইকুয়াল টু জিরো t ইকুয়াল টু হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড রাইট তাহলে এইটা হচ্ছে গিয়ে পরম শূন্য তাপমাত্রা মানে এই তাপমাত্রাতে গ্যাসের আয়তনটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় এইবার দেখো তাপমাত্রা পরম স্কেল সেটা কি না
বলছে পরম শূন্য তাপমাত্রা নয় না -273 ডিগ্রি সেন্টিগ্রেড কে নিম্ন স্থিরাঙ্ক ধরে যে তাপমাত্রা স্কেলটা কল্পনা করা হয়। এন্ড প্রশ্ন হচ্ছে যে সত্যি কি পরম শূন্য তাপমাত্রা বাস্তব অস্তিত্ব আছে? নিশ্চিত না। কেন? কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসে যাওয়ার আগেই কিন্তু গ্যাসগুলোকে লিকুইড হয়ে যায় বা ফাইনালি ওরা সলিডিফাই করে যায়, যার জন্য এটা কল্পনা মাত্র। ওই জন্যই আমি বলছি -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিম্ন স্থিরাঙ্ক ধরে তাপমাত্রা যে স্কেল কল্পনা করা হয় তাকে বলা হচ্ছে তাপমাত্রা পরম স্কেল। এইবার দেখো আমাদের সেন্টিগ্রেডকে কনভার্ট করতে হবে কি কেলভিনে করতে হবে, তখন কি করতে হবে? তখন বলছে টি এর সঙ্গে 273 প্লাস, মানে আমি যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড বলি তাহলে কি হবে? 30 প্লাস 273 303 কেলভিন, এই এই হয়ে গেছে তোমার ওর টেম্পারেচারটা কেলভিনে। এইবার আমি এখন চার্লসের সূত্রটা একটু পাল্টাবো, আমি প্রশ্ন করব পরম স্কেলে প্রকাশিত তাপমাত্রা সঙ্গে, মানে পরম স্কেলে প্রকাশিত তাপমাত্রা এবং চার্লসের সূত্র এদের মধ্যে, মানে এই অনুযায়ী চার্লসের সূত্রটা পরম স্কেলে প্রকাশিত তাপমাত্রা অনুযায়ী চার্লসের সূত্রটা কি? দেখ ধরো আমি বলছি T1 টেম্পারেচারে, ধরো এটা T1 ডিগ্রি সেন্টিগ্রেডে ফাইনাল ভলিউম হচ্ছে গিয়ে V1, রাইট? তাহলে এটা মানে কত হবে? V0 প্লাস V0 ইনটু T1 বাই 273, দ্যাট ইকুয়াল টু V0 ইনটু 1 প্লাস T1 বাই 273। V0 273 প্লাস T1 বাই 273, দ্যাট ইকুয়াল টু V0 ইনটু ক্যাপিটাল T1 বাই 273, রাইট? কারণ খালি আগেই বলেছি যে ডিগ্রি সেন্টিগ্রেডে যে টেম্পারেচার থাকে তার সঙ্গে 273 প্লাস করলে কি হয়ে যাবে? কেলভিন স্কেলে টেম্পারেচার হয়ে যাবে দ্যাট ইকুয়াল টু দিস, এটা V1। আবার ধরো টেম্পারেচারটা আমি করলাম কি, মানে প্রেশার কনস্ট্যান্ট রেখেছি এবং মাস অফ দ্য গ্যাস এটা আমি কনস্ট্যান্ট রেখেছি, তাহলে এটা হচ্ছে গিয়ে এটা আমি টেম্পারেচার T2 ডিগ্রি সেন্টিগ্রেড করি তখন ভলিউম যদি V2 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? V0 ইন্টু T2 বাই 273, এইটা। তাহলে আমি যদি ভাগ করি V1 বাই V2 দ্যাট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? দেখো V0 ইন্টু T1 বাই 273 ইন্টু 273 বাই V0 ইন্টু T2 দ্যাট ইকুয়াল টু হয়ে গেল T1 বাই T2, রাইট? তাহলে V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2, দ্যাট মিন্স কি দাঁড়িয়ে গেল? V/T ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে বলছে যে কনস্ট্যান্ট প্রেশারে এবং মাসটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভলিউম কোন একটা গ্যাসের পরম স্কেলে প্রকাশিত তাপমাত্রার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, অর্থাৎ V1/T1 ইকুয়াল টু V2/T2, লাইক দিস, এই রকম একটা হবে, এটা আমি এস্টাবলিশ করলাম। এইবার দেখো একটা প্রশ্ন, ধরো মাঝে মাঝে মনে হয় এটা কি করে সম্ভব? ধরো আমি বলছি সাইকেলের চাকাতে আমি হাওয়া দিচ্ছি, যেমন হাওয়া দিচ্ছি তখন কি ভলিউমটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে প্রেশারটাও বাড়ছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন হলো তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে একসঙ্গে ভলিউম প্রেশার দুটো কি বাড়তে পারে? তাহলে তো এটা বয়স লটাকে তো এটা ভায়োলেট করছে, এটা কি সত্যি কি বয়স লকে ভায়োলেট করছে? বলছে না, বয়স লকে ভায়োলেট করছে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা বয়স লতে বলেছিলাম যে টেম্পারেচার যেমন কনস্ট্যান্ট থাকবে তেমনি মাস অফ দ্য গ্যাসেস মাস্ট বি কনস্ট্যান্ট, কিন্তু যখন তুমি বাইরে থেকে ওর মধ্যে হাওয়া দিচ্ছ তার মানে কি গ্যাসের ভরটাকে তো কন্টিনিউয়াসলি চেঞ্জ করছো, মানে বাড়াচ্ছ, তাহলে তুমি তো আর মাসকে কনস্ট্যান্ট করছো না, যার জন্যে তোমার কখনোই যেন মনে না হয় এক্ষেত্রে বয়স লটাকে ভায়োলেট করছে। এবার দেখো আমি আবার এতে ফিরে আসি, যেটা হচ্ছে ভি ভ্যারিসেস ক্যাপিটাল টি, আমি বললাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করো ভি ভার্সেস ক্যাপিটাল টি, তাহলে কেমন হবে? না এখান থেকে আমি বুঝতে পারছি ভি ইকুয়াল টু কে টি, তাহলে এদিকে যদি ভি বসাই টি বসাই তাহলে অবভিয়াসলি ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের ইকুয়েশন, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের ইকুয়েশন কি হবে? নটা স্ট্রেট লাইন যাবে, দ্যাট উইল পাসেস থ্রু দা অরিজিন, একদম মূল মূল অরিজিন দিয়ে যাবে, কিন্তু আমি এখান থেকে স্টার্টটা করবো না, বাট আমি দেখবো কি না এটাকে এক্সট্রা প্লট করলে যেন হচ্ছে অরিজিন দিয়ে যায়, এটা হচ্ছে ধরো প্রেশার T1, প্রেশার P1। এইবার দেখো চার্লসের সূত্র অনুযায়ী কি হয়েছে, না স্থির চাপে যখন ভি ভার্সেস টি প্লট করলাম তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের ইকুয়েশন পেলাম। এবার দেখো যদি প্রেশারগুলো আমি চেঞ্জ করি,
একটা প্রেসার পি ওয়ান আর একটা প্রেসার পি টু, তাহলে লেখচিত্রগুলো এরকম হয়। প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে মানে কন্ডিশনটা কি, পি টু গ্রেটার দেন পি ওয়ান বা পি ওয়ান গ্রেটার দেন পি টু, এইটা আমাকে জাস্টিফাই করতে হবে। একটা জিনিস মনে রাখবে, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট, ধরে বলছে এই টেম্পারেচারে আমি যদি মেজারমেন্টটা করি, এই টেম্পারেচারে মেজারমেন্টটা করলে কি হবে না, এইখানে এই পি ওয়ান প্রেশারে যে ভলিউমটা অকুপাই করছে সেটা হচ্ছে এইটা। কারণ বয়েলসের ল যে কি ছিল না, কনস্ট্যান্ট টেম্পারেচার কি হচ্ছে, তার প্রেশার বাড়ালে ভলিউম কি কমবে, তাহলে স্বাভাবিক নিয়ম অনুসারে এই পি টু প্রেশারে ভলিউমটা হচ্ছে মানে কম, তার মানে পি টু প্রেশার অবভিয়াসলি কি পি ওয়ানের চেয়ে বেশি, তার মানে নিশ্চিতভাবে বলতে পারি এক্ষেত্রে কি কোন কন্ডিশনটা মেনটেন হচ্ছে, পি টু গ্রেটার দেন পি ওয়ান। লগ ভি ভার্সেস, লগ ভি ভার্সেস ক্যাপিটাল টি, লগ টি আমি যদি প্লট করি তাহলে কেমন হবে জিনিসটা। তাহলে আমি যদি লগ নিই তাহলে লগ ভি ইকুয়াল টু লগ টি প্লাস লগ কে, তাহলে এটা কেমন ধরনের ইকুয়েশন, তাহলে লগ ভি ভার্সেস লগ টি কি করছে না, এটা ওয়াই কোড এম এক্স প্লাস সি টাইপের ইকুয়েশন কে এটা এই করছে, তার মানে কি হবে এটা এরকম চলে যাচ্ছে। তাহলে এম এর ভ্যালু কত, দ্যাট ইজ লগ টি, লগ টি এটা হচ্ছে কাকে নির্দেশ করছে, এটা সি কে নির্দেশ করছে। এইবার দেখো যে এখানে এর প্রবণতা দ্যাট ইজ ওয়ান, ওয়ান মানে কত টেন ফর্টি ফাইভ, তার মানে এই যে লেখচিত্রটা হবে অ্যাঙ্গেলটা কত হবে, ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হবে, কারণ এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু ওয়ান, মানে টেন থিটা ইকুয়াল টু ওয়ান, তার মানে থিটা ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি, তাহলে লেখচিত্রটা হবে এরকম। এরপরে দেখো বলছে গেলুশাকের প্রেশারের সূত্র, তা গেলুশাকের, আচ্ছা আমি আরেকটা কথা বলি, ধরো ভি ভার্সেস টি প্লট করেছি, আমি বলছি ভি বাই টি ভার্সেস যদি আমি টি প্লট করি, ভি বাই টি ভার্সেস টি প্লট করি তাহলে কেমন হবে না, আমি জানি কি ভি বাই টি ইকুয়াল টু প্রেশার কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট হবে। সুতরাং এক্ষেত্রে এদিকে যদি ভি বাই টি বলে থাকি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, তাহলে কত হয়ে যাচ্ছে না, নিশ্চিত ভাবে লেখচিত্রটা এরকম হবে, এটা যে ভি বাই টি ভার্সেস টি। সিমিলারলি তোমার হচ্ছে গিয়ে গেলুশাকের যে প্রেশারের যে লটা সেটাও ঠিক চার্লসের মতনই, সেখানে ভলিউম কনস্ট্যান্ট রাখলে পি টি ইকুয়াল টু পি জিরো প্লাস পি জিরো ইন্টু টি ওয়ান বাই টু সেভেন্টি বা টি বাই টু সেভেন্টি। এখান ক্ষেত্রেও তোমার পরম শূন্য তাপমাত্রা বার করতে পারবে এবং ফাইনালি আমি এখান থেকে বার করতে পারি পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট অর পি ভ্যারিজেস ক্যাপিটাল টি, ঠিক আগে যেভাবে করলাম সেইভাবেই আমি এটাকে প্রুভ করতে পারবো। এর একটা করোলারি আছে, করোলারি মানে অনুসিদ্ধান্ত, মানে ঘনত্বের সঙ্গে, ঘনত্বের সঙ্গে টেম্পারেচার কেলভিন স্কেলে প্রকাশিত যে তাপমাত্রা তাদের মধ্যে রিলেশনশিপটা কেমন। ধরো বলছি একটা গ্যাস যার মাসটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ভরটা হচ্ছে কনস্ট্যান্ট, আমি কি জানি না d ইকুয়াল টু কি m বাই v, ধরো আমি বলছি t1 কেলভিন টেম্পারেচারের ভলিউম কত, ধরো আমি বলছি v1, তখন তার ঘনত্বটা কত ধরেছি d1, বাট মাসটা কি, গ্যাসটা যদি পরিমাণটা আমি নির্দিষ্ট হয় তাহলে mটা কি কনস্ট্যান্ট। তো এবার খেয়াল করে দেখো তাহলে t2 কেলভিনে কত হবে, জি টু ইকুয়াল টু কত হচ্ছে এম বাই কত ভি টু, ভলিউমটা পাল্টেছে। আর আমার জানা আছে চার্লসের ল থেকে কি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কত ভি টু বাই টি টু, দ্যাট মিন্স ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু কত দাঁড়িয়ে যাচ্ছে টি ওয়ান বাই টি টু, রাইট, তাহলে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, তাহলে কাজ করো ডি ওয়ান বাই ডি টু ইকুয়াল টু কি করবে ভি টু বাই ভি ওয়ান, তাহলে ভি টু বাই ভি ওয়ান মানে কত টি টু বাই টি ওয়ান, তার মানে ডি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু টি টু টি টু, দ্যাট মিন্স জি টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে ডি প্রপোর্শনাল টু ওয়ান বাই টি, তার মানে ক্যাপিটাল মানে তোমার হচ্ছে গিয়ে পরম স্কেলে প্রকাশিত টেম্পারেচারের সঙ্গে যে ঘনত্ব সেই ঘনত্ব কিরকম না ইনভার্সলি প্রপোর্শনাল, এইটা একটা করোলারি অফ তোমার হচ্ছে গিয়ে ওই চাপের যে সূত্র রয়েছে সেটা, এগুলো একটা পার্ট।
এরপর আর একটা পার্ট যেটা তোমাকে পড়তে হবে, যে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস কারা, না যে সমস্ত গ্যাস গুলো যে কোনো টেম্পারেচারে বয়েলস চার্লস লটাকে মেনে চলে। তাহলে এর যে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটাকে স্টপ ইনস্ট করতে হবে। ইকুয়েশনটা কি? ধর আমি বলছি অ্যাকর্ডিং টু বয়েলস ল ভি ভ্যারিসেস কি 1/p, যখন এন, এন মানে মোল সংখ্যা, মোল সংখ্যা কনস্ট্যান্ট হওয়া মানেই কিন্তু কি, গ্যাসটার পরিমাণটা কনস্ট্যান্ট হওয়া, এন এবং টি কনস্ট্যান্ট, রাইট। চার্লস ল কি বলে, ভি ভ্যারিসেস কত, ক্যাপিটাল টি, যখন এন ও পি কনস্ট্যান্ট, রাইট। অ্যাভোগাড্রো কি বলেছিল, অ্যাভোগাড্রো এক সময় প্রকল্প ছিল, আমি তোমাদের আগে বলেছি যে তারপরে ওটা সূত্রতে পরিণত হয়েছে, বর্তমানে অ্যাভোগাড্রো সূত্রটা কি, না ভি ভ্যারিসেস স্মল এন যখন টি ও পি কনস্ট্যান্ট, তার মানে মোল সংখ্যার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমি যদি এই কটাকে একসঙ্গে নিই তাহলে কি দাঁড়াবে, ভি ইজ প্রপোর্শনাল টু এন টি বাই পি। তাহলে এটা করতে গেলে কি হবে, না একটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ইউজ করতে হবে, তাহলে পিবি ইকুয়াল টু কে এন টি। দেখা গেল এই যে কে, এই কনস্ট্যান্টের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে বললাম আর, তাহলে হয়ে গেল পিবি ইকুয়াল টু এন আর টি। এই আরটা কি, আরটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। সার্বজনীন কেন বলা হচ্ছে, সার্বজনীন বিষয়টা হলো গিয়ে কন্ট্রিবিউশন যার যেমনই হোক না কেন, অধিকার সবাই তার সমান। তো ঠিকই, বিভিন্ন ধরনের গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস হতে পারে, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, কেউ ভারী কেউ হালকা হতে পারে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আর এর ভ্যালুটা থাকবে কনস্ট্যান্ট, যার জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই যে আর, এই আরটা এর একক রয়েছে, কিরকম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম একক রয়েছে, কেমন কি, আমি প্রথমেই বলছি লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর ভ্যালুটা কি এবং এর ইউনিটটা কি। তাহলে আর ইকুয়াল টু কত, পিভি বাই এন টি, আর ইকুয়াল টু পিভি বাই এন টি। তাহলে ধরো আমি বলছি এক মোল গ্যাস ইউজ করছি, এক মোল গ্যাস ইউজ করলে তোমার এন এর ভ্যালু কত হবে, 1 মোল। কখন ইউজ করেছো, এসটিপি তে, এসটিপি মানে কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং প্রেশারটা হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার, তার মানে এসটিপি মানে টেম্পারেচার হচ্ছে গিয়ে 0+273, দ্যাট ইকুয়াল টু 273 কেলভিন, এটা হলো বন্ধু টেম্পারেচার। আর প্রেশার কত হবে, 1 অ্যাটমোস্ফিয়ার, তার টেম্পারেচার 273 কেলভিন, আর প্রেশার হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার, মোল নাম্বার কত, 1। তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, যে ভলিউম কত, এক মোল গ্যাসের ক্ষেত্রে এসটিপি তে ভলিউম কত, 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে আমি এখান থেকে কেমন দাঁড় করাতে পারি, না আর ইকুয়াল টু পিভি বাই এন টি, তাহলে পি কত, 1 × 22.4, এন 1 টেম্পারেচার কত, 273 কেলভিন, তাহলে কত দাঁড়াচ্ছে এটা, 1টা কি অ্যাটমোস্ফিয়ার ইনটু এটা কত লিটার বাই মোল ইনটু কেলভিন, তাহলে ইউনিটটা দাঁড়িয়ে গেল। তাহলে এই ভ্যালুটা যদি করো 0.082, এত এত কি হচ্ছে, লিটার ইনটু অ্যাটমোস্ফিয়ার ইনটু মোল টু দি পাওয়ার -1 ইনটু কেলভিন টু দি পাওয়ার -1, লিটার অ্যাটমোস্ফিয়ার ইনটু মোল টু দি পাওয়ার -1 ইনটু কেলভিন টু দি পাওয়ার -1, এটা হচ্ছে কি আর এর ইউনিট এবং মান, এই প্রসেসে গেল। এবার দেখ সিজিএস প্রসেস, তাহলে সিজিএস প্রসেসে কি বার করতে হবে, না আর ইকুয়াল টু পিভি বাই এন টি, তারপরে সিজিএস প্রসেসের প্রেশারটা বার করতে হবে, ভলিউমটা কত, এক মোল গ্যাসের ক্ষেত্রে কত, 22,400 সেন্টিমিটার কিউব, তাহলে প্রেশারটার ইউনিট কত হবে, 9 পার সেন্টিমিটার স্কোয়ার, এটা ইউনিটটা কি হবে, 9/22 সেন্টিমিটার স্কোয়ার, টেম্পারেচারটা কত, অবভিয়াসলি টেম্পারেচার 273 কেলভিন। এখন প্রেশারটাই তোমার হচ্ছে কি সবচেয়ে ইন্টারেস্টিং কেস, আমরা এসটিপি তে নরমাল প্রেশার কি বলেছি, না 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পারদস্তম্ভের চাপ, তোমার জানা আছে প্রেশার ইকুয়াল টু HDG, এইচ মানে হচ্ছে ওই লিকুইডটা যেটা পারদস্তম্ভ তার হাইট, ডি হচ্ছে ওই লিকুইড মানে পারদের ঘনত্ব, জি হচ্ছে গিয়ে কি, জি হচ্ছে গিয়ে তোমার অভিকর্ষীয় ত্বরণের মান, তাহলে এইটা কত, 76,
ভারতের ঘনত্ব জিও রিসেন্টলি কত 13.6 গ্রাম পার সিসি ইনটু ধরো 981 বা 980.81 এত বোতল দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রেশারটা, প্রেশারের ইউনিট কি সিজিএস? ডাইম পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডাইম পার সেন্টিমিটার স্কোয়ার। এইবার আমি হচ্ছে গিয়ে এইখানে এর ভ্যালুগুলোকে পুট করব। ভ্যালুগুলো পুট করলে কেমন দাঁড়াচ্ছে? না, আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে 76 × 13.6 × 980.81 × cm³ / 1 × 273। এইবার যেটা দরকার সেটা হচ্ছে ইউনিটটা। ইউনিটটা কি? এটা হচ্ছে ডাইম পার বাই সেন্টিমিটার স্কোয়ার। আর এই 22,400 কি সেন্টিমিটার কিউব? তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার কিউব বাই কি মোল ইন্টু কেলভিন, এটা নিচেতেই রয়েছে। তাহলে কাজ করো, এইটার ভ্যালুটা দাঁড়ায় 8.314 × 10⁷। দেখো সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কিউব কাটলো, তাহলে উপরে রইল কি ডাইন ইন্টু সেন্টিমিটার। ডাইন মানে হচ্ছে ফোর্স, আর সেন্টিমিটার কি ডিসপ্লেসমেন্ট। তাহলে তাদের দুটোর গুণফলটা কি হয়ে যায়? তাদের দুটোর গুণফলটা হচ্ছে একটা ইউনিট পেয়ে যায়। সেটা কিসে না? সেটা হচ্ছে গিয়ে আর্গ সিজিএস এ ওয়ার্ক ডান এর। তাহলে আর্গ ইনটু, তাহলে কি হবে? কেলভিন টু দি পার মাইনাস ওয়ান ইনটু মোল টু দি পার মাইনাস ওয়ান। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর যে ইউনিটটা চলে এলো সেটা হলো আর্গ ইনটু কেলভিন টু দি পার মাইনাস ওয়ান ইনটু মোল টু দি পার মাইনাস ওয়ান। আর ভ্যালুটা বেরিয়ে গেল এইটা, বুঝলি? এসআই এ বলে, ভেরি সিম্পল। তুমি এখান থেকেই বার করতে পারো কি দাঁড়াচ্ছে এসআই এ। তাহলে এসআই এ কত হবে আমি জানি কি, 10⁷ সমান কত? 1 জুল। তার মানে কত হচ্ছে 8.314 জুল × কেলভিন টু দি পার মাইনাস ওয়ান × মোল টু দি পার মাইনাস ওয়ান। তাহলে এই যে বিভিন্ন এককে আর এর মানগুলোকে বার করা হলো এবং তার হচ্ছে গিয়ে এককগুলোকেও দেখানো হলো। এখন বলছে এই যে আদর্শ গ্যাস সমীকরণ, এখান থেকে গ্যাসটার আণবিক গুরুত্ব সম্পর্কে কি ধারণা করবে? দেখ আণবিক গুরুত্ব কেমন করে পাবে এই সমীকরণটা ব্যবহার করে। বলছে মোল সংখ্যা, ধরো আমি বলছি এন, এন সমান মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? সমান হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের ভর বাই হচ্ছে গিয়ে গ্রাম আণবিক গুরুত্ব। মানেটা কিরকম? ধরো আমি বলছি 22 গ্রাম সিও2। আমি যদি বলি তোমাকে জিজ্ঞাসা করি আচ্ছা কত মোল সিও2 আছে, তুমি বলবে কি? তুমি বলবে 22 গ্রাম, মানে সিও2 গ্রাম আণবিক গুরুত্ব কত? 44। তাহলে 44 গ্রাম মানে 1 মোল। তাহলে 22 গ্রাম মানে কত হবে? 22 বাই 44। তার মানে বলছে গ্যাসটার ভর যদি গ্রামে প্রকাশিত জি হয়, আর গ্যাসটার আণবিক গুরুত্ব, গ্রাম আণবিক গুরুত্ব যদি ক্যাপিটাল এম গ্রাম হয়, তাহলে এম ইকুয়াল টু জি বাই এম। এটা একটা সংখ্যা। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই পিভি ইকুয়াল টু জি বাই এম আর টি, তাহলে এম ইকুয়াল টু কত হচ্ছে? এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে জি আর টি বাই হচ্ছে পিভি। এইটা হচ্ছে গিয়ে গ্যাসটা কি বেরিয়ে যাবে, গ্রাম আণবিক গুরুত্ব। মানে আণবিক গুরুত্বটা আমি বার করতে পারবো, বেসলের কোনো ইউনিট থাকবে না। তাহলে এই প্রসেসে আমরা গ্যাস থেকে, আদর্শ গ্যাস সমীকরণ থেকে এই জিনিসগুলো আমরা বার করতে পারি।